एक एक दफ्तर रिव्यू निच्छिल सरकार माने जनता अपनारा काज करछेन तो आमिओ काज करछि आमार व्यवस्थाओ काज करछे तो बंधुरा এই যে প্রকল্প এক লাখ দোকানিকে সাবসিডাইজ লোন দিয়ে ইন্স্যুরেন্স করে জিএসটি রেজিস্ট্রেশন করে এস্টাবলিশ করে দেওয়া একবার চোখ বুজে কল্পনা করে দেখুন এইসব পরিকল্পনা ছেলের জন্য বাবা করে মেয়ের জন্য বাবা মা করে আমার ছেলেকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেব আমার পেনশনের টাকা দিয়ে তাকে একটা দোকান করে দেব আজকে সেটা সরকার করছে বর্গাদার বড়মাত্রা ত্রিপুরাতে বর্গাদার রয়েছে তার জন্য বহু আন্দোলন আপনারা দেখেছেন আমিও দেখেছি সাতাত্তর থেকে নব্বইয়ের দশকে মহা আন্দোলন বর্গাদারকে নিয়ে যে বর্গাদার যে জমিন করছে ওই জমির মালিক বর্গাদার হয়ে যাবে অনেক লোভ লালসা কিন্তু বর্গাদারদেরকে আজ পর্যন্ত কিছু করেছে আজ পর্যন্ত কোনো কিছু হয়েছে তার জন্য কোনো স্কিম ছিল বর্গাদারদের লোনের অধিকার ছিল কেসিসি লোন পেতে পারত সাবসিডাইজ কোন স্কিম পেতে পারত না কেন সে জমির মালিক আজকে ত্রিপুরা সরকার দিন আন্দোলনে দরকার নেই আমার কাছে আন্দোলন করে আপনি আপনার খেতে থাকুন জমিতে থাকুন লাভ হবে আমার রাজ্যে পঞ্চাশ হাজার বর্গাদারদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য নতুন স্কিম নিয়ে এসেছে দশ হাজার ছোট ছোট সোসাইটির মাধ্যমে এই পঞ্চাশ হাজার বর্গাদারদেরকে এই প্রথম কেসিসি ফোর থেকে 7% ইন্টারেস্টে সাবসিডাইজ লোন ব্যাংকদেরকে তার জন্য দিশা নির্দেশিকা জারি করা হয়েছে তার জন্য গ্রামীণ ব্যাংক এবং নাবার্ডের মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে সহজতর লোনের ব্যবস্থা এসসি এসটি ওবিসি মাইনরিটি কর্পোরেশন রয়েছে লোন দেওয়া হয় কিন্তু লোন দেওয়ার সময় বলবে সরকারি চাকরি পাক্কা চাকরি যারা আছে তার গ্যারান্টার লাগবে না মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে কোল্ট্রল ফ্রি মানে গ্যারান্টার দরকার নেই এমন লোন দেওয়ার জন্য এমএসএমইকে তার জন্য প্যাকেজ ঘোষণা করেছে দিশা নির্দেশিকা ঘোষণা করেছে আর এখানে বলছে গভর্নমেন্ট এমপ্লয়ি যে পার্মানেন্ট চাকরি রয়েছে সেই ব্যক্তি গ্যারান্টার হতে হবে